দেখবা এটা দামি ঘড়ি, অনেক দামি ঘড়ি, 7-8 হাজার টাকার মতো করবো। তুই তারে মানে 2,000 টাকা দিয়ে দে, তারপর মানে ভাই না তো ভাই দেখ ব্যবস্থা, আমি ব্যবস্থা করে দিয়েছি। কইছি তোরে মানে 2,000 টাকা দিয়ে দিবে, তো ওই গড়িটা তাহলে তারে দিয়ে দে, মানে কেমন কোনো ঝামেলা না ভাই, আমি আগে পাইছিলাম ভাই, দিয়ে দে, সমস্যা নেই, যাই হোক ভাই, কাজে জোর দরবারে কোনো মানে দরকারই নেই ভাই। উনি বলেছিলেন ওরা আমাদের এলাকা ধান্দা বন্ধ করতে আসবে না, তাহলে ওরা কেন এসেছে? আচ্ছা চল তো দেখি, এই কারা এইভাবে বসে থাকলে তো হবে না, কোনো একটা কাজ করতে হবে তো। কি করতে চাস তুই? এখন আর কি করবো, কোনো কাজ তো পাইতেছি না, চল একটা কিডনিম করে ফেলাই। না রে এসব আমার মধ্যে নেই, সব ভালো লাগে না আমার। এখন আর কি করবি? হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি টাকা যে কোনো ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে ফোন আসছে, যে কোনোভাবে টাকা আমার ব্যবস্থা করতে হবে, কিন্তু কোথায় কী কী করবো আমি বুঝতে পারতেছি না। তাইলে আর কি করার, চল কিডন্যাপ করে ফেলাই। কী করতে হবে? এটাই তো করতে হবে, দেখ যেতে হবে। অনেক মোবাইল আছে, মানি ব্যাগ আছে, অনেক কিছু টাকা পয়সা আছে। এভাবে অনেক কিশোর জড়িয়ে যায় বিভিন্ন অপরাধে, পরিবারের আর্থিক অনটনের কারণে তারা এইসব পথ বেছে নেয়।